ডিব্ৰুগড়ত কাইলৈ অনুষ্ঠিত হ'ব বিজেপিৰ সংকল্প সমাৰোহ। উজনিৰ ডিব্ৰুগড়, তিনিচুকীয়া, চৰাইদেউ, শিৱসাগৰ জিলাক লৈ অনুষ্ঠিত হ'ব সংকল্প সমাৰোহ। সংকল্প সমাৰোহত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকে ধৰি বিজেপিৰ বহু নেতা কৰ্মীয়ে। এই সমাৰোহৰ বাবে ডিব্ৰুগড়ত চলিছে এতিয়া ব্যাপক প্ৰস্তুতি। প্রস্তুতি খুব সুন্দরভাবে আগবাড়ি গেছে, ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইয়াতে প্রায় 1.5 লাখ লোক অধিক লোক সমাবেত হব। আমার ডিব্রুগড়, তিনিচুকীয়া আৰু শিবসাগর তিনিখন জিলার আমার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার আমার শুভাকাঙ্ক্ষী রাইজ নিশ্চিত কাইলৈ সমাবেত হব। কাইলৈ আমার এই সংকল্প সমারোহ আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আর নেডার আহ্বায়ক বিত্তর স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, ভারতীয় জনতা পার্টি রাজ্য সমিতির সন্মানীয় সভাপতি রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া উপস্থিত থাকিব। ইফালে নিরাপত্তা বেষ্টনী কটকটিয়া করে তোলা হয়েছে কাইলৈর সংকল্প সমারোহর বাবে। কোনোবাই যদি পথ অবরোধ অথবা অগণতান্ত্রিক পদ্ধতিরে বাধা দিবলৈ চেষ্টা করলে বিহিত ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা আরক্ষীর। যথেষ্ট সংখ্যক পুলিশ পার্সোনেল মোতায়েন করা হয়েছে উজনি অসমৰপৰা, প্লাস আমার সেন্ট্রেল অসমৰপৰা আমি মানুষ মাতি আনিছো, সেন্ট্রেল প্যারামিলিটারি ফোর্সও আনা হয়েছে আর মাল্টিলেয়ার্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছো। যোর যোর মানুষ আহিব, কারণ ডিব্রুগড় বাইরেরপৰা বেলেগ জেলারপৰা মানুষ আহিব, তাতো আমি সবক এলার্ট করেছো, তাতো ডিপ্লয়মেন্ট করা হয়েছে। প্লাস যিখিনি রাস্তাত সিহঁতে আহিব এইখিনি রাস্তাতো আমি ডিপ্লয়মেন্ট করেছো। যত যত আগতে কিছুমান গণ্ডগোল হয়ে গেল ডিসেম্বর মাহত, এইখিনি জায়গাতে আমি বিশেষভাবে ডিপ্লয়মেন্ট করেছো। আশা করছো যে ডিব্রুগড়বাসী রাইজ, উজনি অসমৰ রাইজ একটা ডেমোক্রেটিক যেটো ইয়াত অর্গানাইজেশন হয়েছে সেইটোর লগত কপারেট করব আর কোনো অঘটন নঘটিব। আর যদি কোনোবা ডেমোক্রেটিকলি প্রটেস্ট করব বিচাৰে আমার কবলগা একো নাই, কিন্তু যদি কোনোবা আনডেমোক্রেটিকভাবে প্রটেস্ট করে, কোনোবা জোর জবরদস্তি করে, ব্লকেট করে, কিবা করে, তেতিয়া আমি বাধ্য হয়ে ফোর্স ইউজ করব লাগবে।